মানুষ সাধারণত রেওয়াজের পূজারী। মুসলমানদের মধ্যে যেরকম ঈদ মিলাদুন্নবীর বেদাত চালু হয়েছে, খ্রিস্টানদের মধ্যে এই বড়দিনের বেদাত চালু হয়ে গেছে। খ্রিস্টানরাই জানে না যে ওটা কী কী জন্য করা হয়। আগামী সোমবার বলে বড়দিন। বড়দিন মানে কি? ঈসা আলাইহিসসালামের জন্মদিন, এটা অনেকে জানে না। ক্রিসমাস ডে এটা সবাই জানে। সেই ইয়ং সেলিমের যারা ইউনিভার্সিটি কলেজ পড়ে, এটা ক্রিসমাস ডে বোঝে। বড় একটা সান্তাক্লজ বানায়, বড় একটা পাগল সেজে আসে, সেলিব্রেট এইসব পিছি লাগে। এই হলো ক্রিসমাস ডে। ট্রি ওটা গাছ বানিয়েছে। ভারতবর্ষে প্রথম চালু হলো 1668 খ্রিস্টাব্দে। কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জব চার্নক, তিনি প্রথম বড়দিন উদযাপন করেন। অধিকাংশ দেশে 25শে ডিসেম্বর বড়দিন পালিত হলেও কিন্তু রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন, সিরিয়ার বড়দিন পালিত হয় 7ই জানুয়ারি। আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারি। দেখা যাচ্ছে 25শে ডিসেম্বর সবাই করে তাও নয়, ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নেই। তাদের নেতারাই এটা বলছে। অগস্টিন সুজন বলে ওদের বড় নেতা যিনি, তিনি বলছেন আমাদের ধর্মে যিশুর জন্মদিন পালন করার কোনো রীতি কখনোই ছিল না। এটা হচ্ছে 2য় শতাব্দীর ধর্মগুরু ইরেনাস ও তারমিয়াস নামে এক দুই বড় ধর্মগুরু ছিল। চালু করছে 221 খ্রিস্টাব্দে মিশরের দিনপঞ্জিতে এটা পাওয়া যায়। ইহুদি নাসারার বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত। আল্লাহ বলছেন তিলকা আমানিয়্যুহুম, এটা তাদের কল্পনা মাত্র। এগুলি সবই হলো কল্পনার ভিত্তিতে, এর কোনো দলিল নাই, তওরাতে নাই, ইঞ্জিলে নাই, কোরআনে কোথাও নেই। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قدر শুরুতে কয়েকটি কথা বলে দিই আপনাদের। মেম্বার আর মুসল্লি পার্থক্য এই, মুসল্লি থাকবে ইমামের সম্মুখ ভাগে, খতিব জগৎ মেম্বারে বসবেন, মুসল্লির যখন সব ইমামের মুখোমুখি হয়ে বসবেন। এতে বরকত হলে ইমামের মুখোমুখি বসলে কথাগুলো শোনার প্রতি আকর্ষণ অনুভূত হয়, আর এমনি আওয়াজ শুনলে শোনার প্রতি কোনো আকর্ষণ অনুভূত হয় না, ঘুম লাগে। ক্লাসে যদি ছাত্র শিক্ষকের না তাকিয়ে থাকে সে কিছুই বুঝতে পারবে না। আজকাল সব ডিজিটাল যুগ হয়েছে, পাগলদের কারবারের অংশ। এখন এক জায়গায় বসে টিচার কথা বলে, সমস্ত রুমে সেটা শব্দ হয়, তাই শুনতে হয়, টিচারকে দেখা যায় না। কারণ এক চল হারিয়ে গেছে, ভার্চুয়াল চালু হয়ে গেছে সব জায়গায়। প্রধানমন্ত্রী যে চালায় ভার্চুয়ালে, চেহারা মোবারককেও দেখতে পায় না। ইসলামে এটা অনুমোদন করে না। ডাইরেক্ট আপনার সঙ্গে আমার সামনাসামনি ডাইরেক্ট সম্পর্ক হবে, তাহলে আপনি আন্তরিকভাবে কথা শুনবেন এবং আপনার হৃদয়ের মধ্যে ওটা গেঁথে যাবে। আধুনিক সৌদি আরবে যারা হজ করতে যাচ্ছেন তারা এমন ফতোয়াবাজি শুরু করছে দেশে এসে, ভাবখানে সৌদি আরবে যাই হয় ওইটাই ফাইনাল। সেখানেও যে বেদাত হয় লোক জানে, একটা বড় বেদাত সেখানে এই জুমার আজান দিল শেষ হলো আবার উঠে জামাত আজান শুরু হলো দুই আজান এই মক্কা মদিনা বাদ দেন পাশে যতগুলো মসজিদ যাবেন কোথাও এটা নেই মক্কা যারা আজিয়া আছেন আজিজিয়া ওখানে গুলো নেই ওটা হারামের মধ্যেই কিন্তু মক্কার হারামের যারা ইমাম বা মুয়াজ্জিন তারা সরকার কর্তৃক নিয়োজিত ওখানে দিনের চেয়ে দুনিয়া মুখ্য অধিকাংশ ইসলামী দেশে দুই আজান হয় বাংলাদেশে বহু মসজিদে এখনো দুই আজান আছে না অসংখ্য মসজিদে আহলেদের এলাকাতেও ছিল এটা যদি যুবসংঘের সংস্কার আন্দোলন শুরু না হতো এখানেও দুই আজানে চলত কিন্তু হাদিসে রয়েছে খালি একটা আজান তখন ইমাম উঠবে তখনই আজান এটা যারা দেখে আসে তারা এসে আল্লাহ নামের শপথের হাত উঁচু করে বলে এখন থেকে দুই আজান দেবেই তুমি একদিক গুলি আমি সরব না ওর মানে মক্কার ইমামরাই হল বুখারী শরীফ ভক্ত নেই এখন তারা মেম্বারের বেদাত শুরু করেছে এটা আগে ছিল না মেম্বার হয় মুসলিমদের মাথার উপরে যারা গিয়েছেন সম্প্রতি তারা দেখছেন ওদিক দিয়ে উঠতে ঘরের মতন ঘর দিয়ে উঠে যেয়ে সিঁড়ি করে খোদ্দা দেয় তাই না ইমাম থাকে মুসলিম থাকে ওখানে পায়ের তলে গত বছর আমি গেলাম লাকসামে এক মসজিদ উদ্বোধন করতে হাইল্যান্ডসের মসজিদ হানাফি থেকে হাইল্যান্ডস হয়েছে খুব জোশের মসজিদ আমি মসজিদে ঢুকেছি মেম্বার খুঁজে পেলাম কোন জাতের মসজিদ এটা তবে আমাকে স্যার ওই উপরে মেম্বার বাহ মুসলিম সাহেবকে পায়ের তলে আমি উপরকে খোদা দিব নাকি এসব পাইছে কোথায় ওই স্যার মক্কায় দেখলাম যে মক্কার ইসলাম মক্কায় থাক বাংলাদেশে ইসলাম চলবে না বলে একটা চেয়ার দেওয়া আমাকে তো চেয়ার দিল বসে খোদা দিল হচ্ছে কি আস্তে আস্তে অথচ মক্কা যে বকিয়াত দেন যে সালাত আদায় করে আমিন জোরে বলে ওটা কিন্তু মানে না খেয়াল করে দেখছেন যেটা ওদের মানে মনে মনে নিজের পক্ষে যেটা আসে সেটা দেখলে গ্রহণ করে এটা করবেন না এই সঙ্গে মুসলিম যারা আসছেন দেখেন এসেই সব সালাত শুরু করে দিচ্ছে কেউ ঝুলিয়ে হাত বাঁধছে কেউ এখানে পেটের পরে হাত বাঁধতে বুকে হাত বাঁধলে খুব কম এখানে আহলে যারা বুকে হাত বাঁধে এরা সে পেটে হাত বাঁধে এখন রাজনীতি করে পেটে হাত বাঁধলে হানাফিও খুশি আহলেজও খুশি ভোট দুদিকে লোক দেবে বুঝলেন এরা হলো পেট মার্কা আর পেট পূজারি আহলেদের সব এই জন্য হাতটা পেটের পরে থাকে এখন তো রাজনীতির মৌসুম চলছে না ওকে হঠাৎ আমাকে বসা হয়তো রাজনীতির দেশে সাবধান থাকেন সুন্নত মানলে জান্নাত না মানলে জাহান্নাম এর মধ্যে মাঝখান কোনো থাকার জায়গা নেই আল্লাহ কোনো ওয়েটিং রুম বানায় নেই কোনো হাজতখানা বানায় নেই তোমার জেল হবে না হাজত হবে তাই না আছে না ব্রিটিশ আমলে এটা চালু হয়েছিল আল্লাহর কোনো হাজত নেই হয় জান্নাত নয় জাহান্নাম সত্যিকার অর্থে জান্নাত পেতে চান আপনাকে সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে এর বাইরে আপনি হাজার আমল করেন কিচ্ছু হবে না ফাজাআলনা হাবা মানসুরা ওটা ফাঁকা ধুলিকণার মতো উড়ে যাবে কিয়ামতের বিচারের সময় কিছুই থাকবে না এখানে কোটিপতির সংখ্যা কম নাই এই মুসলিমদের মধ্যে মসজিদটার কথা বলছি না একাই যথেষ্ট এরকম মুসলিম এখানে আছে নিজের বাড়ি বানাচ্ছে বিশাল বিশাল বাড়ি কিন্তু মসজিদ বানানোর টাকা নেই তখন আমাদের আপনাদের মতো গরিব মানুষ 500 টাকা 1000 টাকা দিয়ে দিয়ে তাও 2 মাস মসজিদটা বন্ধ এই হতভাগা বাংলাদেশের মুসলিমদের কী হবে যাক এই বিষয়টা মনে রাখবেন আর এখন বিষয়টি নতুন নয় কিন্তু পুরাতন বিষয়টাই নতুন করে বলতে হয় আগামী সোমবার বাংলাদেশে বড় দিন পত্রিকা পড়ে বলে জানেন জানবো কোথা থেকে এসব বড়দিন ছোটো দিনের মধ্যে আমরা নেই, সব দিনই আল্লাহর দিন। কোনটা বড় কোনটা ছোটো হিসাব করে কে পত্রিকা লেখে। তাই জানলাম যে আগামী সোমবার বলে বড়দিন। বড়দিন মানে কি? ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এটা অনেকে জানে না। ক্রিসমাস যে এটা সবাই জানে, সে ইয়ং সেলিব্রিটি যারা ইউনিভার্সিটি কলেজ পড়ে এটা ক্রিসমাস ডে বোঝে। বড় একটা সান্তাক্লজ বানায়, বড় একটা পাগল সেজে আসে, সেলিব্রিটি এইসব পিছি লাগে। এই হলো ক্রিসমাস ডে। ট্রি ওটা গাছ বানিয়েছে। এক জন্ম ইতিহাস কি, কে করলো, কারা করলো, কিছুই এরা জানে না। মানুষ সাধারণত রেওয়াজের পূজারি, যে মিলাদুন্নবী চলছে, কোন ইতিহাস জানে ওরা যে কারা করলো, কিন্তু চলছে চলবে। দুনিয়ার সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। মুসলমানদের মধ্যে যেরকম ঈদে মিলাদুন্নবীর বেদাত চালু হয়েছে, খ্রিস্টানদের মধ্যে এই বড়দিনের বেদাত চালু হয়ে গেছে। খ্রিস্টানরাই জানে না যে ওটা কী কী জন্য করা হয়, কিন্তু চলছে চল। আমাদের দেশে যারা অবরোধ পার্টি আছেন, একটা চালু হয়েছে, মানুষ মারবে ধরবে, ওতে নাকি বহুত নেকি আছে। গত পরশু যে মানুষটা মেরেছে ট্রেনে আগুন দিয়ে, কেমন কোনো মানুষ দেখতে পারে না। বুঝলাম মা এবং ছেলে একসঙ্গে পুড়ে মরছে, কি কল্পনা করা যায় নাকি? পড়াচ্ছে কারা? সরকারি দল বলছে, বিরোধী দল পড়াচ্ছে, বিরোধী দল বলছে সরকারি দল পড়ে আমাদের বদনাম করছে। এই ব্লেম গ্লেম চলছে। আসল তথ্য উদ্ঘাটন করার দায়িত্ব তো সরকারের, তাই না? আজও উদ্ঘাটন হয়নি, হবে না কোনো কালো। কারণ পুলিশও সরকারের, তদন্তকারী লোকও সরকারের, আদালতও সরকারের, কোনো কিছুই এখানে স্বাধীন নেই। এখানে যা হচ্ছে ওটা মেনে নিতে হবে, যেটা বলবে সরকারের লোকের ওটাই ফাইনাল। আমরা যেহেতু ভুক্তভোগী, যারা এখন সরকার যাওয়ার দিন পাগল হয়েছে তারাই তো আমাদের জেল কাটিয়েছে। অর্থাৎ সবাইকে আমরা দেখা আছে এই আদালত যে আদৌ স্বাধীন নয়। দুনিয়ার অন্য কোনো লোক বললেও আমি জীবনে বিশ্বাস করব না, ইল্লা মাশাআল্লাহ। হাইকোর্টে সুপ্রিম কোর্টে এখন দু একজন আছে সিনিয়র যারা, কিন্তু ওখানে আবার সরকার জুনিয়র ওকে লাগাই দিয়েছে। হাইকোর্টে হাইকোর্টের জুনিয়ররা মানে সরকারি দালাল, ওরা কেউ স্বাধীন না। ফলে পুরো দেশটা চলছে আল্লাহর বিশেষ রহমতে, এখানে কোনো দায়িত্বশীল নাই। জুলুম করছে, চুপ করে সহ্য করতে হবে, আল্লাহর কাছে প্রতিদান চাইতে হবে, আল্লাহ তার ফয়সালা করবেন, বান্দা কিছু করতে পারবে না। ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠা, নিরপেক্ষতা, এই শব্দগুলো হারিয়ে গেছে দেশ থেকে। যেহেতু বড়দিন হবে তার সম্মানে অবরোধ পার্টি তার অবরোধ উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ বলবো না ইন্দিল্লা বলবো? এই আলহামদুলিল্লাহ বলা যাবে না, ইন্দিল্লা বলা যাবে না। বান্দা আল্লাহর রাস্তা চলাফেরা করবে, ওরা বন্ধ করে দেবে, খুব ভালো কাজ। একদিন যদি হরতাল হয়, গড়ে ৬,০০০ কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হয়। একদিনে হরতালে ৬,০০০ কোটি টাকা ক্ষতি হয় সরকারি হিসাবে। আমাদের তো আমরা এইসব করি না, তারাই পত্রিকায় লিখতেছে একদিন হরতাল করলে ৬,০০০ কোটি গড়ে। এই ৬,০০০ কোটি টাকা নষ্ট করতে দেশের কারা করছে? কথিত রাজনীতিকরা, সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, আর তারাই হইলে দেশের জনগণের উদ্ধারকর্তা, জনকল্যাণের প্রতিভূ তারাই। তারা জনগণের জন্য জীবন্ত, জনগণের জন্য পাগল, জনগণের জন্য সব। জনগণের সবচেয়ে ক্ষতিকর লোক হল এই রাজনীতিকরা, জনগণের সবচেয়ে ক্ষতিকর দুশ্মন হয়ে যায়। যারা জনগণের ক্ষতি করে মিষ্টি মিষ্টি হাসে আর বলে স্বতঃস্ফূর্ত হরতাল পালনের জন্য জনগণকে ধন্যবাদ দিচ্ছে। কেউ স্বতঃস্ফূর্ত হরতাল করে না, জোর করে, ভয় দেখে, লোভ দেখে এগুলি করা হয়। বড়লোকদের টাকার খেলা। এখানে পার হেড কত টাকা পায় খোঁজ নিয়ে দেখেন, কিছু দালাল আছে কিছু, তার এই পার্টিরও মিছিল করে, ও পার্টিতেও মিছিল করে। এই যে ধোঁকাবাজির রাজনীতি চলছে পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, এরা তো অন্যদের অনুকরণ করে খালি। পৃথিবীর ভবিষ্যৎ দিন দিন এগিয়ে যাচ্ছে কিয়ামতের দিকে। আল্লাহ রাসূল বলেন নাই যে কিয়ামত হবে বদমাশ লোকদের উপরে? তো বদমাশ লোকের সংখ্যা বাড়তে হবে না? না বাড়লে কিয়ামত হবে কী করে? আজকে ফিলিস্তিনের যে বোমা মারতে সমানে দুনিয়ার লোক দেখছে না, ছোট্ট ছোট্ট কচি শিশু বাচ্চা কীভাবে মরতেছে, বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, দুনিয়া ঠান্ডা চুপচাপ কোনো সারা শব্দ নেই, জগজরে ঠুসঠাস করতেছে, আমরা নিন্দা যাচ্ছে, কিন্তু এটা বন্ধ করার কোনো কার্যকরী ব্যবস্থা আছে ইহুদিন আসারা শক্তির হাতে, তারা কিন্তু এটাকে খুশি হতে। এর মধ্যে আজকে পেপারে দেখলাম যে পুনরায় তারা নতুন ইহুদি বসতে শুরু করে দিচ্ছে। এই চলছে দেশে, এগুলো দুনিয়া হবে 1,500 বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে বলে গিয়েছেন, সব কিছু কোরআনে আছে। আপনারা দয়া করে কোরআন পড়বেন, কোরআন পড়ার পরে আর কোনো ইতিহাস পড়া দরকার হবে না। ইহুদি নাসারার চরিত্র কি সেখানে বলা আছে, আর সে ইহুদি নাসারাদের সম্মানেই আমাদের দেশে মুসলমান অবরোধ পার্টি সোমবারে অবরোধ উড্র করেছে। এখন আলহামদুলিল্লাহ বলছে, ইন্নাল বলা যাবে, আলহামদুলিল্লাহ বলে আমার যে একটু চলাফেরা করা যাবে, এদিন হয়তো বোমা টোমা মারবে না। কী বাস করছি! ইসলামের সম্মানে এরা কোনো কাজ করতে রাজি না, আল্লাহর ভয়ে কোনো কাজ করতে রাজি না। ইহুদি খ্রিস্টানদের সম্মানে আজ তাদের এই কঠিন একটা প্রোগ্রাম স্থগিত করতেছে, তা বোঝা যাচ্ছে তাদের মূল পিছনে কাজ করছে কারা, এতে পরিষ্কার বোঝা যায়। ক্রিসমাস ডে এর উপরে আসেন, দেখেন কোরআন কি বলছে। আল্লাহ বলছেন, অজকুর ফিল কিতাবে মারিয়াম এজন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, হে মোহাম্মদ তুমি এই কিতাবে বর্ণনা করো মরিয়ম সম্পর্কে, যাকে এরা বলে মেরি, বিকৃত উচ্চারণ করে সব মেরি। এজন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে গমন করলেন। আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, ইহুদিদের কেবলা ছুটির দিন কবে? শনিবার না? আর খ্রিস্টানদের রবিবার, আর মুসলমানদের শুক্রবার। এর ইতিহাস হচ্ছে এই যে ইহুদিরা শনিবারের দিন ইবাদতের দিন ছিল। আল্লাহ পাক বলছেন, তোমরা এদিন মাছ মেরো না। ওই যে বাইতুল মুকাদ্দাসের পাশে যে ভূমধ্য সাগর, ওইখানে দুনিয়ার ইতিহাসের ডিপো, ওখানে তোর মাছ মেরো না, এদিন তোরা ইবাদত করো। ইহুদিরা এত বদের বদ, ওর মাছ মারে না, কিন্তু শনিবার দিন ওই সাগরের যে ক্যানাল দিয়ে মাছটা ঢোকে মাটি উঁচু করে বন্ধ করে দিল, মাছ আসবে যখন 10,000 জায়গা কেটে দেয়, তাহলে মাছ সব ঢুকে পড়ে গর্তের মধ্যে। আমাদের খাল বলি বা নালা বলি। রোববার দিন সকালে ওটা বন্ধ করে দিয়ে, যে মাছ যা ঢুকছিল আর বেরোতে পারে না, রোববারে মারা শুরু করলো। তাদের এই বদমাশি দেখে এরা মোত্তাকি মোমিন লোক যারা ছিল, তোরা আল্লাহর সঙ্গে পাল্লা করলি। আল্লাহ বলল, শনিবার তোর ইবাদত কর, তোর ইবাদত বাদ দিয়ে ক্যানাল বানিয়ে মাছ ঢুকাই দিলি, এর শাস্তি তো হবেই। কোনো কথা তারা শুনলো না, ওরা করতেই থাকলো। তখন ইমানদার লোকেরা ওদের এলাকা ছেড়ে আলাদা জায়গায় চলে গেল না, কিন্তু আল্লাহ গজব আসলো বলে ঠিকই গজব আসলো। আল্লাহ বললেন, কোন কিরাদাতান খাসিন, তোমরা সব নিকৃষ্ট বানর হয়ে যাও। সূরা বাকারা 65 পড়ে দেখেন। মোত্তাকি লোকগুলো কয়েকদিন পরে দেখা গেলে এদের কোনো সারা শব্দ নেই, কিছু মিছিল হয়েছে, কিছু থাকবে তো, একটা মানুষ বসবাস করলে দেখা গেলে কোনো সারা শব্দ নেই। তখন ওরা পাঁচিল ডিঙে এপাশে এসে দেখে যে মানুষ সবই আছে, সব বানর। বুড়োগুলো হয়েছে শুকর, যুবকগুলো হয়েছে সব বানর। এদেরকে অনুভূতি সম্পন্ন, এমন নয় যে তারা খালি কথা বলতে পারছে না, বানররা শুকর কথা বলতে পারে না, এদের সব চিনছে ওরা। তোরা তো মানা করেছিলি, আমার তো কথা শুনে নেই, এখন তো লোভের পাপ, পাপে মৃত্যু। তারা এসে মুখ ঘষতেছে, কান্নাকাটি হচ্ছে, চোখ দিয়ে সহনে পানি ঝরতেছে। এই ঘটনাটা এখানে আসছে যে শনিবারে ইবাদতের দিন ইবাদত না করে ওরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে আল্লাহর অবাধ্যতা করেছিল বলে তারা শুকর বানরে পরিণত হয়ে গিয়েছিল। হাদিসে এসেছে এরকম গজব যাদের উপর হয় তারা 3 দিনের বেশি বাঁচে না, আর না খেয়ে থাকে, তারা কিছু খেতেও পারে না। ফলে ও পুরা ইহুদি গোষ্ঠী 3 দিনে শেষ। এটা হলো ওই ইবাদতের দিনকে অস্বীকার করার শাস্তি। আর শনিবার ইবাদতের দিন ছিল, এটাও তার প্রমাণ হচ্ছে কোরআনীভাবে। আর ইহুদিরা নাসারারা এরা রোববারে কেন ওরা এই আয়াতটা মা মরিয়ম মাকানান শারকিয়া পূর্ব দিকে গমন করেছিলেন। তো পূর্ব দিকে গমন করার কারণে ওরা পূজা করে সূর্যের উদয়স্থলকে। সেজন্য ওরা আল্লাহ পাক বললেন তোমরা কোনটা নিতে চাও? না, আমরা ইহুদিদের সঙ্গে যাব না, আমরা আলাদা নেব, তাহলে আমরা রোববার নেব। আল্লাহ বললেন তুমি দেখো রোববারটা কেন নিবা? রোববারের দিন আল্লাহ পাক সৃষ্টি শুরু করেন। এমন আহাদ বলে আরবিতে, আহাদ মানে প্রথম দিন। তো সৃষ্টি শুরু করেছে প্রথম দিন থেকে, আমরা ওই দিন নেব। ঠিক আছে, তাই নাও। আর ইহুদির বললো তোমরা শনিবার নেবা কেন? আমরা এই দিন ওই শনিবার নেব যে আল্লাহ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 6 দিন সৃষ্টি করেছেন। শুক্রবার সন্ধ্যার সময় যে আদমকে সৃষ্টি করেছেন, আর শনিবার আল্লাহ বিশ্রাম নিয়েছে, ছুটি। আমরা শনিবারের দিন নেব। আল্লাহ কোনো বিশ্রাম আছে নাকি? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বিশ্রাম আছে? তোমরা ওই ধারণাকে নিল। আল্লাহ 7 দিনের সৃষ্টি করেছে, শনিবার বিশ্রাম নিচ্ছে। ওদের যারা পীর পুরোহিত আছে তারা যা বলে লোকেরা তো তাই বিশ্বাস করে। বাস সেই হিসেবে ওদের হলো শনিবার, এদের হলো রবিবার, আর শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এদিন আদমকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন, এদিন কিয়ামত হবে। এদিন যত ভালো কাজ হয়েছে পৃথিবীতে সব শুক্রবারে হয়েছে। আল্লাহ মুসলমানদের সৌভাগ্যবান করেছেন, শুক্রবারটা আমাদের ভাগ্যে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ওরা এক চিন্তায় আছে, এরা এক চিন্তায় আছে। আর মাকান সারকি আর পূর্ব দিকে যে গমন করলেন সূর্যের উদয়স্থলকে এরা ধরে নিল তাদের মূল কেবলা। এজন্য ইহুদিরা কখনো পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করে না, ওরা পূর্ব দিকে করে। ওই যে মরিয়াম গেছে পূর্ব দিকে, এই কথাটা এখানে চলে আসে একটা শব্দ, মাকানান সারকিয়া, পূর্ব দিকের স্থানে। فاتخذت من دونهم حجابا فارسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। অতঃপর আমরা তার কাছে পাঠালাম জিবরিলকে। রুখ মানে রুহুল আমিন, জিবরিল। সে গিয়ে সেখানে মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়াম বললেন আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি যদি তুমি আল্লাহ ভীরু হও। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। আমি মানুষ নই, আমি ফেরেশতা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত। কেন এসছি? লেহাব আলাকে গোলামান জাকিয়া, তোমাকে একটি পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। কলাত আন্না এখন লিয়ে গোলাম আলম ইয়ামসাসনি বাশার আলম আকু বাকিয়া। কীভাবে আমার সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি নিজে ব্যভিচারিণী নই। কলা কাজালেক, জিবরিল বলেন এইভাবেই হবে। কাল রব্বকে হো আলাই হাইয়েনুন, তোমার প্রতিপালক বলেছেন এটা আমার পরে খুবই সহজ। সহজ না? আদমকে আল্লাহ সৃষ্টি করলেন কীভাবে? বিনা বাপ মায় না, আর একে করলো বিনা বাপে, কোন ব্যাপারই না আল্লাহ। তাই হো আলাই হাইয়েনুন, তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য খুবই সহজ। বলে না যে আল্লাহ আয়াতাল্লিন্নাস, তোমার এই ছেলেকে আমরা মানব জাতির জন্য একটা নিদর্শনে পরিণত করব। ও রাহমাতাম মিন্না, এবং আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে আমরা তাকে সৃষ্টি করব। কানা আমরা মকদিয়া, এটা এই নির্দেশ এই কাজটি পূর্ব নির্ধারিত। আমি এসেছি গেলে আদেশ পালন করার জন্য, আমার এখন কাল নেই, তা আগেই তকদির হয়ে আছে। ফাহমালাত ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, অতঃপর জিবরিল তার মুখে ফুঁক দিলেন, বাস আগে সোজা পেটে চলে গেল। ওর কাজ তো আল্লাহ, একটু ওসিলে লাগে জিবরিল একটু ফুঁক দিল। আমরা যেন পানি পড়া তেল পড়া আমার ফুঁক দেয় না, তো কিছু হয়। ছোটোবেলা বলতে বলে কিছু হাসবেন আপনারা, আমার আব্বার ফুঁকে খুব কাজ হইতো বলে। তো মসজিদ থাকতাম আব্বার সঙ্গে, একই বিছানা থাকতো, ছোট্ট তো না। তো পানি আর তেলের পাত্র সকালবেলা ফজরের পরপরই আব্বা বসতেন, ভরে যাবে একদম। আব্বা ও সব বোতলে ফু যায়নি তো, উঁচু হবে না, হিন্দু মুসলিম ভরে যাবে, সরাসরি যাবে। আর মার এই কাম ছিল, আর বউ এই কাজ করতো। আমি ফু তো কার লাগলো না, প্রত্যেকটা শেষে একটা উঁচু ফু দেবে তো, তা না, হয়ে গেল। একটা কিছু করতে হবে আপনাকে, লাইসাল ইনসান ইল্লা মা সা, কিছু না করলে কিছু পাবেন না, কিছু করতে হবে, বাকি কাজ আল্লাহর। তো জিবরাইল এসে একটা ফু দিল, হয়ে গেল কাজ শেষ। ফাহামালাত, উনি গর্ভবতী হলেন। ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, তখন তিনি বাড়ি ছেড়ে দূরে চলে গেলেন। লজ্জার বিষয় না, বিয়ে স্বাধীনের স্বামী হয়ে বাচ্চা হয়ে যাবে হয়। ফাআজাহাল মাখাযু ইলা জাযি'িন নাখলা, হঠাৎ যখন গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেল, তখন এই যন্ত্রণায় তাকে বাধ্য করল একটা খেজুর গাছের তলায় আশ্রয় নিতে। ক্বালাত ইয়া লাইতানী মিতু ক্বাবলা হাযা, মরিয়ম বলেন হায় এই ঘটনার আগে যদি আমি মরে যেতাম ভালো ছিল। ওয়াকানা নাসিয়া মানসিয়া, বা আমি মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম ভালো হতো। এ কি কোন বিপদ, লজ্জার বিষয়। না দাহা মেন তাহাতিহা, নিম্নভূমি থেকে আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ। লা তাহজানি, তুমি দুঃখ করো না, চিন্তিত হয়ে না। কদ জাআ রব্বুকে তাহতাকে সারিয়া, আল্লাহ তোমার প্রতিপালক তোমার নিম্ন দেশে একটি নদী সৃষ্টি করে দিলেন। আহুজি ইলাইকে বিজুজঈন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, আর এই খেজুর গাছের গোড়া ধরে তুমি নিজের দিকে টান দাও, দেখবে তোমার উপরে অটোমেটিক খেজুর পড়বে, পাকা খেজুর পড়বে। তিনি সেটাই করলেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আয়না, অথবা তুমি ওই খেজুর খাও আর নদীর পানি পান করো, আর চক্ষু শীতল করো। বা সন্তান হয়ে যে কোনো মা যত কষ্টই হোক, সন্তান হওয়ার পরে খুশি হয় না? সন্তান হওয়ার সময় তার জান বেরিয়ে যায়। এখন তো শীতের যুগ আসা, তো অনেকটা সুবিধা হয়েছে। তখন তো বহু বাচ্চা মা মারা যেত প্রসব করার আগে। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যদি এই সময় কোনো লোকজন আসে, তুমি বলে দিও ইশারায় যে আমি এখন কথা না বলার নজর করেছি, মান্যত করেছি, আমার সাথে কথা বলো না। প্রশ্ন হলো, খেজুর পাকে কি শীতকালে না গরমকালে? পাগলও বোঝে। তো গরমকালের জিনিসটা আমরা এনেছি শীতকালে, 25 ডিসেম্বর শীতকাল না, বলে তাদের এই ধারণা যে মিথ্যা, কোরআনের এই আয়াত পরিষ্কার বলে দিচ্ছে। সূরা মারিয়াম 25 আয়াতের নির্দেশনা মতে এটা ছিল গরমকাল, যে কালে খেজুর পাকে এবং একটু গোড়ায় হাত দিলে পোড়ায়। খেজুর গাছকে গোড়া হাত দিলে নড়ে নাকি? ও তো মাথায় গিয়ে নাড়লে তো নড়ে না, আর গোড়া হাত দিলে মানে তোমাকে টাচ করতে হবে, আল্লাহ বাকি কাজ করে দেবে। কিছু না করলে আল্লাহ দেবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টার বাইরে মানুষ কিছুই পায় না, অথচ চেষ্টা আপনাকে করতেই হবে। ফাতাত বিহি কওমাহা, এবার বাচ্চা হয়ে গেল, কি করবে? উপায় তো নেই, বাচ্চা মানুষ করতে হবে না। নিজের কওমের কাছে তিনি বাচ্চা নিয়ে এলেন, তাহমিলহু, যাতে তারা এটাকে প্রতিপালন করে। নিজে কোলে উঠে বাচ্চা নিয়ে এলেন। قالوا يا مريم لقد جئت شيئا فريا شعيب بولল এই মরিয়ম তুমি বিস্ময়কর বস্তু নিয়ে চলে এসেছো আমাদের সামনে এ কি ইয়া উখত হারুন হে হারুনের বোন মানে মুসার ভাই ছিল হারুন ওই বংশের লোকেরা হে হারুনের বোন মা কানা আবুকা ইমরা সাউ ইন্নামা কানাত উম্মুকা বাগিয়া তোর বাপ তো কোনো খারাপ লোক ছিল না তোর মা কখনো ব্যভিচারিণী ছিল না আর তোমার হলো কি স্বাভাবিক প্রশ্ন আসবে না আল্লাহ বলেছে ওই কি করলেন ফাশারাত ইলাইহি নিজের কোলের বাচ্চা দেখে ইঙ্গিত করলেন জবাবটা ওই দেবে আমি পারবো না বলো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া কওমের লোকরা বলল কিভাবে আমরা কথা বলবো এমন একটা বাচ্চার সাথে যে এখনো দোলনা ঝুলছে বলে বাচ্চা কথা বলছে ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা তিনি আমাকে কিতাব ইনজিল দিয়েছেন এবং আমাকে নবী করেছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু তিনি আমাকে বরকতমণ্ডিত করেছেন যেখানেই আমি থাকি না কেন পাওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের জন্য যাকাত আদায়ের জন্য যতদিন আমি বেঁচে থাকি ওয়াবররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া এবং তিনি আমার মায়ের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন আমাকে কখনোই উদ্ধত এবং অকৃতজ্ঞ হিসাবে আমাকে সৃষ্টি করেন নাই আসসালামু আলাইয়া ইয়া মা ওয়ালাদতু ইয়া মা আমুতু ইয়া মা উবাসু হাইয়া আমার উপরে আল্লাহ পাক শান্তি বর্ষণ করেছেন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত উঠব আল্লাহর কাছে যালিকা ঈসা ইবনে মারিয়াম এত ঘটনার পরে এবার আল্লাহ বলছে ওই ছেলেটি হলো ঈসা ইবনে মারিয়াম কওলুল হাক্কাল্লাযী ফীহি ইয়ামতারুন এটাই সত্য কথা যে ব্যাপারে মানুষ আপসে মতভেদ করেছে ঝগড়া করে মা কানা লিল্লাহি ইয়াত্তাখিযু মিন ওয়ালাদিন সুবহানাহু আল্লাহ কখনোই সন্তান গ্রহণ করেন না তিনি এক থেকে মহাপবিত্র ইযা কাদা আমরান যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন তখন তিনি কেবল বলেন হও অতঃপর তা হয়ে যায় ওয়াইন্না আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহু এবং নিশ্চয়ই আল্লাহ আমার রব তোমাদেরও রব ফা'বুদুহু তোমরা তার ইবাদত করো তার দাসত্ব করো হাযা সিরাতুম মুস্তাকিম এটাই হলো সোজা রাস্তা এতগুলো কথা বলছো কোলের বাচ্চা খেয়াল করেছেন এতটা কথা একটা বড় ওয়াইজ বক্তা বলতে পারবো না সব বলে যাচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম ফাখতালাফা আলা হাযা মিন বাইনিহিম তো কওমের লোকদের যতগুলো দল তো থাকেই সব দলের লোকরা সব ইখতলাফ শুরু করলে কি মতভেদ শুরু এর কীটা হয় নাকি ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম দুর্ভোগ হলো এইসব লোকরা যারা এই কিয়ামতের দিন হাজির হওয়াটাকে অস্বীকার করে এই পুরো ঘটনা এবার আপনি বলেন এই ঘটনা শুনলে তো মনে হয় উপন্যাস কাল্পনিক উপন্যাস এ যদি কেউ লিখতো মানুষ তাকে পিটে দিতে বলে হয় নাকি যেহেতু আল্লাহর কালাম এখান তো প্রশ্ন ওঠে না কোনো মিথ্যা এই বিষয়টা একটা ইখতলাফ করেছে ইখতলাফ হবেই সেই ইখতলাফগুলো ইখতলাফ হয়েছে মোট চারটি দল হয়েছে এবার হাফিজ ইবনে কাসির তাফসিরে যা লিখছেন চারটি দল হয়ে গেল কওমের মধ্যে এক দল হলো ইয়াকুবিয়া যারা বলে ওটা নিজেই আল্লাহ তিনি মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন তিনি মানুষকে মেরেছেন কাউকে জীবিত করেছেন কারণ ঈশ্বর তো জীবিত করতে পারত উনি আসলে এটা আল্লাহই আমরা চিনতে পারিনি উনি আপাতত নেমেছেন আবার আসমানে উঠে গেছেন উনি সব উঠে যাবেন আসমানে এক দল এদের না হলো ইয়াকুবিয়া আর একটা দল হল নেস্তুরিয়া এরা বলল আসলে ওটা আল্লাহর ছেলে প্রত্যেক বাবারে প্রত্যেকটাতে নাউজুলে বলতে হবে একটাও তো না সব তো ভুল মানে কল্পনা তো তিন নম্বর দল হলো ইসরায়েলিয়া এরা যারা খ্রিস্টানদের যারা রাজা বাচ্চা ছিল তারা বলল হুয়া সালাসু সালাসাতিন আল্লাহ মারিয়াম ঈসা ইনি হলেন তিন খোদার এক খোদা একটা হলো আল্লাহ, একটা হলো মরিয়ম, একটা হলো তার ছেলে ঈসা। আর চার নম্বর দল বলল মুসলিমুন, তারা বলল না, ও আব্দুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মরিয়ামুল বাতুল ওয়া রূহুহু ওয়া রাসূলুহু ওয়া হুয়াল হক, তিনি অবশ্যই আল্লাহর বান্দা এবং আল্লাহর রূহ, আল্লাহর কলেমা, তিনি আল্লাহর রসুল, এবং এটাই সত্য যেটা আমরা। ওই মুসলিমদের খ্রিস্টানদের মধ্যে অনেক মুসলিম হয়েছে যে আল্লাহ রসুল মক্কাতে মদিনা গেলেন না, তখন ইহুদি খ্রিস্টানদের তো দাওয়াত দিলেন। তো তৎকালীন খ্রিস্টানদের মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন আবদুল্লাহ বিন সালাম। তিনি তাকে পরীক্ষা করলেন, দু তিনটা প্রশ্ন করলেন যেগুলো কোনো নবীর ছাড়া কেউ বলতে পারে না, সেগুলো কথা উনি উত্তর যথাযথভাবে দিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে ওখানে কলেমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করলেন। তারপরে সাধারণ ইহুদিদের তিনি ডাকলেন, তারা এসে বলল, অনেক কথা প্রশ্ন করলো। তো সে সময় আল্লাহ রসুল বললেন, আচ্ছা তোমরা তোমাদের সবচেয়ে বড় আলেম কে? বলছে আবদুল্লাহ বিন সালাম, ও সৈয়দি ও খায়রি, উনি নেতার পুত্র, নেতা ইত্যাদি যা প্রশংসা করতে হয়। এরপরে পর্দার আড়াল থেকে আবদুল্লাহ বিন সালাম বেরিয়ে এসছে তাদের সামনে। তো সবাই খুশি, এই যে উনি আমার আদ্যের নেতা, উনি আমাদের বড় নেতা, নেতার ছেলে বড় নেতা ইত্যাদি যা বলতে হয়। তো উনি এসে বললেন, তোমরা ইসলাম কবুল করে, ইনি হলেন শেষ নবী। এর সঙ্গে সঙ্গে বলল, সার ভাই সবচেয়ে দুষ্টু, সবচেয়ে মন্দ, ওর বাপ খারাপ, ওর দুনিয়া সব খারাপ। সঙ্গে সঙ্গে ওইখানেই তা আল্লাহ রসুল বললেন যে ইহুদিদের এই চরিত্র আগে আল্লাহ বলেছে, ঠিক তো দেখছি, এইখানে বসে বলল শ্রেষ্ঠ, এইখানে বসে নিকৃষ্ট। এটা ইহুদিদের চরিত্র, মিথ্যা বলতে কোনো সময় লাগে না। ওদের তো একটা ঘুরিয়ে ফিরিয়ে বলে, ওরা ঘুরিয়ে ফিরিয়ে বলে, ডাইরেক্ট মিথ্যা বলে। এই চরিত্র একবার আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত প্রথম দিনই পেয়ে গেছেন। এই চারটে গ্রুপ হয়ে গেল। এরপরে এই পর্যন্ত শেষ, কিন্তু এরপরে কিন্তু এই ক্রিসমাস ডে যেটা আমরা বলছিলাম বড়দিন, এটা অনেক পরে এটা আসছে। যিশুর শিষ্যরা কখনো এটা পালন করেন নাই, এটা তাদের নেতারাই এটা বলছে। অগাস্টিন সুজন বলে বড় নেতা যিনি, তিনি বলছেন আমাদের ধর্মে যিশুর জন্মদিন পালন করার কোনো রীতি কখনোই ছিল না। এটা হচ্ছে 2য় শতাব্দীর ধর্মগুরু ইরেনাস ও তারমিয়াস নামে এক দুই বড় ধর্মগুরু ছিল। এই দুই বেটা চালু করছে 221 খ্রিস্টাব্দে মিশরের দিনপঞ্জিতে এটা পাওয়া যায়। তারা বলছে মরিয়ম গর্ভধারণ করেন 25শে মার্চ, রোমান ক্যালেন্ডার ঠিক এইভাবে লেখা আছে, আর 9 মাস পরে 25শে ডিসেম্বরে ঈসার জন্ম হয়। এটা তাদের ধারণা থাকলে এই পর্যন্ত। অনুষ্ঠান শুরু হল 336 খ্রিস্টাব্দে, রোমে সর্বপ্রথম বড় দিনের অনুষ্ঠান চালু হয়ে গেল। আর এরপর থেকে সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, যেখানে যেখানে খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ ছিল। 354 খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়। পরে 440 খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দেন। এখানে আসেন ভারতবর্ষ। ভারতবর্ষে প্রথম চালু হলো 1668 খ্রিস্টাব্দে। কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা জব চার্নক, তিনি প্রথম বড়দিন উদযাপন করেন। সেখান থেকে এদেশে এটা চালু হয়েছে। তাহলে হলো 1668 খ্রিস্টাব্দে, এর আগে কিন্তু উপমহাদেশে বড়দিন ছিল না। অধিকাংশ দেশে 25শে ডিসেম্বর বড়দিন পালিত হলেও কিন্তু রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন, সিরিয়ার বড়দিন পালিত হয় 7ই জানুয়ারি। আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারি। দেখা যাচ্ছে 25 ডিসেম্বর সবাই করে তাও নয়, ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য নাই। মিশরের ক্যালেন্ডারে, রোমানের ক্যালেন্ডারে এক এক বছরে এক এক সময় এসছে, একটা দুজন মৌলবিবাদ চালু করেছে, চলছে। ঠিক যেরকম ঈদ ও মিলাদুন চালু হয়েছে, কি সাহাবিরাও করেনি, রসুল তো প্রশ্ন ওঠে না, কেউ করেনি। কোথায় সে 625 খ্রিস্টাব্দে গিয়ে ইয়ারবল নগরের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি সে খ্রিস্টানদের দেখা দেখি এটা চালু করলো 625 হিজরি আর রাসূল মারা গেলেন 11 হিজরিতে। এই এতদিন পরে 613 বছর পরে চালু হয়ে গেল, কিন্তু এটি আলেমুলামারা এত করে লুফে নিল যে এটা সারা দিন নাই দুনিয়াতে। ঈদ মিলাদুন্নবী, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতে জোরালো হয়ে গেল ঈদ মিলাদুন্নবী। এগুলো যেরকম মুসলমানদের মধ্যে বেদাতে আলেম আছে, খ্রিস্টানদের মধ্যে অনেক বেদাতে আলেম আছে, তারা এগুলো করেছে। পুরোপুরি ক্রিসমাস ট্রি একটা গাছ লাগাচ্ছে, এটা সেরাইব একটা গল্পের ভিত্তিতে। এক গরিব কাঠুরের ঘরে একদিন শীতার্থ শিশু যিশু হাজির হলেন। তারা তাকে খুব আদর করল। শিশুটি তাকে একটা ডাল দিল, বলল যে এটা পুঁতে রাখো। পুঁতে রাখা হলো। কিছুদিন পরে সে ডাল থেকে এই সোনালি ডালিম, কী বলে ওটাকে, আপেল, আপেল আপেল বেরোলো সোনালি একবারে। পুরা ট্রিটা মানে ওই ডালটা ভরে গেল। এটা দেখে মানুষ পূজা শুরু করে দিল। 15 শতকে লন্ডনে প্রথম এটা চালু হয়। 1841 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট প্রথম এটা চালু করেন। রাজা মহারাজারা চালু করে, ওটা সারা দেশে চালু হয়ে যায়। এখন সেটাই রীতি হয়ে গেছে। এই রীতি বাংলাদেশেও আছে। বাংলাদেশের খ্রিস্টান নাকি না, কিন্তু বাংলাদেশের খ্রিস্টানদের অনুকরণ করে, তাদের গোলামি করে, এটা পরিষ্কার। আর সেজন্য এদেশের সে আগের সরকারও যায়, এই সরকারও যায়, সব সরকার এগিয়ে। এই জন্য তো জাতীয় ছুটি হবে, কত কী হবে। আর পত্রিকাওয়ালারা তো পাগল হয়ে যাবে, সাপ্লিমেন্ট ছাপবে। এগুলি সবই হলো কল্পনার ভিত্তিতে, এর কোনো দলিল নাই, তওরাতে নাই, ইঞ্জিলে নাই, কোরআনে কোথাও নেই। কোরআনের আমরা সৌভাগ্যবান যে কোরআন পেয়েছি। কোরআনে যদি ইতিহাসগুলো না বলতো তাহলে এটাও জানতে পারতাম না। আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি নাসারার বলে জান্নাতে কেউ প্রবেশ করবে না ইহুদি অথবা নাসারা ব্যতীত। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের কল্পনা মাত্র। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হে মুহাম্মদ তুই বলে দাও তাদেরকে, তোমরা দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো যে তোমরা ছাড়া কেউ জান্নাত যাবে না যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা 111 আয়াত। অন্যত্র আল্লাহ বলছেন সূরা বাকারা 120 আয়াতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কশিন কালো ইহুদি নাসারার হে মুহাম্মদ তোমার উপরে খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসরণ করো। তো বুঝে গেলে পুরা বড়দিনের উৎসবটাই একটা ধারণা ভিত্তিক বস্তু, এর কোনো বাস্তব ভিত্তি নাই। যারা এগুলো সম্মান করছেন, ইহুদিদের রীতিকে সম্মান করেন, তাহলে আল্লাহর কাছে কৈফিয়ত দেবেন আমরা এটাকে সম্মান করি না। কিন্তু তাদের সাম্রাজ্যবাদী নীল নকশা চলছে। আজকের বাংলাদেশে অসংখ্য খ্রিস্টানদের শুধু গির্জা না, বহু এলাকা তারা ঘিরে নিয়েছে। রাজশাহীতেই আমাদের নওদাবাড়ির পাশেই তো 50 বিঘা ঘিরে নিয়েছে, বিশাল। কী যে হয় ভিতরে কেউ বলতে পারে না। মাঝে মধ্যে এখান তো ওই মিছিল যায়, ওদের আনটাস হয়, মহিলারা সাদা বোরকার মতো কাপড় পরে ওই পরিমাণ মিছিল যায়, তখন দেখা যায় হ্যাঁ খ্রিস্টান আছে। কিন্তু যারাই সেখানে যাচ্ছে তাদেরকে মাসিক বেতন দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, এত জনসেবা করে, সেবা মানুষ ভুলে যায়। খ্রিস্টান মিশনারি হাসপাতাল আছে একটা। আজকাল তো রাজশাহী শহরে কোনো মেয়েদের বাচ্চা হয় না ওইখানে ছাড়া, ওরা এমন যত্ন খাতির করি করে, ওতেই মানুষ ভুলে যায়। ফলে আপনার কাছ থেকে আপনার অন্তরটা তার টেনে নিচ্ছে। তাদের স্কুলে মানুষ খুশি ছাত্র পড়তে দেয়। বহু ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। সরকারের সাবধান হওয়া উচিত, জনগণের সাবধান হওয়া উচিত। আমরা জনগণের সচেতন করতে পারি, তারা যেন চাপ দেন সরকারের উপরে। এই দিন আমাদের জন্য ছুটির দিন নয়, যারা খ্রিস্টান তাদের জন্য ছুটির দিন হতে পারে, ঐচ্ছিক হতে পারে, আমাদের উপরে চাপানো হচ্ছে কেন বুঝতে পারছেন না? যারা খ্রিস্টান আছে তারা ছুটি ভোগ করুক, সমস্যা কী? কিন্তু তাদের অনুকরণে পুরা দেশের 91 ভাগ মুসলমানদেরকেও এদিন কাজকাম ছেড়ে বসে থাকতে হবে। ঠিক অমনি করে হিন্দুদের দুর্গা পূজা, বাবা তারা করে, তোমার কি, তুমি কি পূজা করবে নাকি? কিন্তু না, ওই দিন আমাদের সবাইকে পূজা করতে হবে। ভাবখানে এই যে সব ছুটি। এইভাবে হিন্দুদের খ্রিস্টানদের পূজা পার্বণের দিনগুলিকে সম্মান করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ আছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের দিন তারা তাদের মধ্যে গণ্য হবে যারা এদেরকে সম্মান করে। অতএব মুসলিম উম্মাহকে আমরা বলবো এদের কোনো অনুষ্ঠানে যাবেন না, সহযোগিতা করবেন না, কথা দিয়ে কর্ম দিয়ে ইঙ্গিতে কোনো কিছুই করা যাবে না, তারা ঝামেলা করবে। সরকার তো পাল্টানোর ক্ষমতা আমাদের নেই, তাহলে এটুকুই বলবো সরকারকে, সরকার তুমি মুসলমান, তোমার এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের ট্যাক্স দিয়ে দেশ চলছে, কোনো দলের টাকা দিয়ে দেশ চলে না। অতএব মুখে যদি বল আমরা গণতন্ত্র করি, জনগণের প্রতিনিধি আমরা, জনগণের বিপরীত আকিদা চললে সে সরকার বেঈমান হবে, তাকে অবশ্যই আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহুদি খ্রিস্টানদের এবং হিন্দুদের অমুসলিমদের পূজা পার্বণের এই হামলা থেকে ধর্মের নামে যারা করে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদের দিনকে হেফাজত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।